তবু উনি যখন বলছেন যে উনি খবর নিয়ে এসেছেন স্যার বিবাহিত, তখন সেই একই খবরটা তো আমারও পাওয়া উচিত। কেন, তোমাকে খবর দেওয়া দরকার কি? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? না, আমি সেটা একদমই মনে করছি না। কিন্তু আমি ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি, কোনো কথা বিশ্বাস করার আগে সেটা একবার নিজের চোখে দেখে নিতে হয়, নিজের কানে শুনে নিতে হয়, আর তারপরে বিশ্বাস করতে হয় যে খবরটা ঠিক। তাই বলছি, আমি সেটাকে নিজের চোখে দেখব, নিজের কানে শুনব, তারপরেই আমি স্যারের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেব। তুমি কি স্টেপ নেবে সেটা আমার জানা দরকার নেই, বোঝাপড়া তো আমি করব লোকটার সঙ্গে। পিসিমণিকে ঠকানো, মিথ্যে কথা বলে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, তোমার ব্রেন ওয়াশ করা, তোমাকে কনভিন্স করা, মিছিমিছি তার দাম ওকে দিতে হবে। সে আসলে এখনো বুঝতে পারেনি যে ভুল জায়গায় খেলেছে। তার ক্যারিয়ার, তার সমস্ত কিছু আমি শেষ করে দেব, সব কিছু। তাই দে লোকটার মুখোশটা একেবারে খুলে দে। ও লোকটা আরো দশটা ছাত্রছাত্রীকে পড়ায়, তোর বউ তোর কাছে পড়ে না, এমনিতেই তো একেবারে উচ্ছন্নে গেছে, ওর কাছে পড়লে একেবারে উচ্ছন্নের শেষ পথটা পর্যন্ত দেখে আসবে, এটা তুই বুঝতে পারছিস না? আমার ওই মানুষটা যে এতগুলো বছর পর আমার কাছে ছুটে এলো, আমার খোঁজ করলো, আমি তো তার খোঁজ করতে যাইনি গো, আমি তো তাকে দেখতেও যাইনি গো, সে তো নিজে এলো, সে এলো না, সে এসে আমাকে আমাকে মিথ্যে আশা দিল, দিল মিথ্যে আশা দিল, কেন দিল, কেন কেন দিল ওই মানুষটা টাকা দিয়েছিল? ওই মনমা, আমার তো বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না কারুর কথা, বিশ্বাস করি আমার মানুষটা আমার ভালোবাসে, আমি বিশ্বাস করি। এই বাড়িতে আর কেউ যাই ইচ্ছে তাই বলুক, আমি তোমার মতো এটা বিশ্বাস করি, আমি খুব ভালোবাসি। রানু দেখো, তুমি তাহলে ঠিক করো যে কোনটা ঠিক, হয় তুমি ভুল বলছো না হয় তুমি মিথ্যে কথা বলছো, ভুল বলছো না মিথ্যে কথা বলছো সেটা তুমি তাহলে তোমার বউকে ক্লারিফাই করো। রূপকথা দি, তুমি তখন থেকে উস্কে যাচ্ছ কেন বলো তো? তোমার উস্কানোর কোনো দরকার নেই, কারণ তুমি না উস্কালে উনি ঠিক জ্বলে উঠতে পারবেন। এর প্রমাণ তো আমি আগেও পেয়েছি, তাই না? আমি মিস্টার চ্যাটার্জিকে একদমই অবিশ্বাস করছি না, উনি মিথ্যে কথা বলছেন না, এই বিশ্বাসটুকু আমার আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার এই বিশ্বাসও আছে যে স্যার আমাকে কোনো মিথ্যে কথা বলছেন না। তাই যতক্ষণ আমি নিজে প্রমাণ পাচ্ছি, নিজে চোখে দেখতে পাচ্ছি, নিজের কানে শুনতে পাচ্ছি, আমি ততক্ষণ বিশ্বাস করতে পারছি না। আমি আগে নিজে প্রমাণ পাবো, তারপরেই আমি যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেব।
মেয়ে অপেক্ষা করছে তোমার সিদ্ধান্তের জন্য। তোমার সিদ্ধান্তের জন্য কি অপেক্ষা করছে কি? আমি তো করছি। পিসিমণি হয়তো আপনাদের পিসিমণি হতে পারে, পিসিমণি হয়তো আপনাদের বাড়ির মেয়ে হতে পারে, কিন্তু পিসিমণি তো একজন আলাদা মানুষ, একজন আলাদা মেয়ে। ঠিক তেমনই আমিও একজন আলাদা মানুষ, একজন আলাদা মেয়ে। আর একজন মেয়ের সম্মানহানি দেখে আরেকটা মেয়ের যতটা কষ্ট হতে পারে, যতটা খারাপ লাগতে পারে, আমারও ঠিক ততটাই খারাপ লাগে। একজন মেয়ের কষ্ট দেখে সেই মেয়েটা যদি কষ্টের দিন থেকে সুখের দিনে ফিরে যায়, সেটা দেখে আরেকটা মেয়ের যতটা ভালো লাগতে পারে, আমারও ঠিক ততটাই ভালো লাগে। তাই প্লিজ এই বিষয়টা নিয়ে আপনি কোনো রকম ওনারশিপ দেখাতে আসবেন না। আর হ্যাঁ, পিসিমণি আপনাদের বাড়ির মেয়ে বলে আমি যে তাকে নিয়ে কোনো রকম সিদ্ধান্ত একা নিতে পারবো না, এটা কিন্তু প্লিজ ভাববেন না। আর যদি আমি এটা জানতে পারি যে ডক্টর অনন্য বোস এরকম কোনো কাজ সত্যি করে থাকে, তাহলে ইমন মুখার্জি নিজে তাকে স্পেয়ার করবে না, এই কথাটা আপনি জেনে রাখুন। আজ আমি আপনাকে যা যা প্রশ্ন করব তার সত্যি উত্তর দিন। আজকের পর হয় আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে, না হয় থাকবে না, কিন্তু আমি সত্যি কথাটা জানতে চাই। বাহ, তুমি তো ডিসিশন নিয়েই ফেলেছো, তাহলে আর আমার বলা না বলায় কি আসে যায়? স্যার, সত্যিটা আমার জানা খুব দরকার। আমি তোমাকে কোনো মিথ্যে বলেছি বলে তো মনে করতে পারছি না। মিস্টার রণজয় চ্যাটার্জি এখানে এসেছিলেন এই হসপিটালে, আর এখানকার কোনো এক অফিসের স্টাফের থেকে এটা জেনেছে যে আপনি নাকি বিবাহিত, আর এই কথাটা নাকি আপনি নিজে ওদেরকে জানিয়েছেন, এটা কি সত্যি? কি হলো স্যার, উত্তর দিন আমায়। উত্তর না দিয়ে তো আপনার কাছে আর কোনো উপায়ও নেই। মিস্টার চ্যাটার্জি আমাকে কেন কোনো মিথ্যে কথা বলতে যাবে, বা নিজের পুরো ফ্যামিলিকে কেন মিথ্যে কথা বলতে যাবে? উনি তদন্ত করে যেটা জানতে পেরেছেন উনি সেটাই বলেছেন। খামোখা তদন্ত না করে আন্দাজে তো উনি কোনো কথা বলেননি। আর আমি এতদিনে মিস্টার চ্যাটার্জিকে যা জেনেছি, উনার আর কোনো দোষ থাকুক বা না থাকুক, উনি হতে মিথ্যে কথাটা বলেন না। রণজয়কে যতটা জেনেছ তাতে ও মিথ্যে কথা বলে না, আর আমাকে যতটুকু জেনেছ তাতে আমি যে মিথ্যে বলি এটা তুমি বুঝতে পেরেছো তো? কথার পিঠে কথা বসালে কিন্তু তর্কই হয় স্যার, আর আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না। আপনি আমার গুরুজন, আপনি আমার প্রণম্য, ছোটবেলা থেকে আমি এই শিক্ষাই পেয়ে এসেছি। শিক্ষক, গুরুজন, মাস্টার মশাই সবাই আমার কাছে পিতার মতো। আমিও আপনাকে সেই চোখেই দেখেছিলাম। এখন আর দেখছো না তাই তো? সেটা ডিপেন্ড করছে আপনার কাছ থেকে আমি সত্যিটা জানলে। হ্যাঁ, রণজয় চ্যাটার্জি যেটা বলেছে সঠিক কথা বলেছে। আমি এখানে ডিক্লারেশন দিয়েছিলাম যে আমি বিবাহিত। তার মানে আমাদের কাছে যে চিঠিটা এসেছিল সেটা সেটা সত্যি? আমি বিবাহিত, তাহলে এই কথাটা আমাকে আগে বলেননি কেন? আপনি আমাকে মিথ্যা বলেছেন। কি লাভ স্যার,
পিসিমণিকে এইভাবে মিথ্যে কথা বলে নিয়ে নিজের কাছে রাখলে আপনার কি স্বার্থ পূরণ হবে? আপনি হাসছেন কেন? হাসি পাচ্ছেই মন। আমি ভেবেছিলাম গড়পড়তা মানুষের থেকে তোমার বুদ্ধি অনেক বেশি, তুমি অনেক বেশি সেন্সিবল, কিন্তু এখন দেখছি আমি ভুল ভেবেছিলাম। স্যার, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে কোনো লাভ নেই। আপনি আমাকে সত্যি বলুন স্যার, ব্যাপারটা কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি তো নিজের মুখেই এটা বলেছেন যে আপনি নাকি বিবাহিত, এটা আপনি ডিক্লেয়ার করেছেন, তাহলে এবার আপনি বলুন আপনার বউটা কে? সে কথাতেই তো বললাম, বড় আক্ষেপ করেই বললাম ইমন, আমি ভুল ভেবেছি। তোমার সম্পর্কে অ্যাসেসমেন্টটা আমি অনেক বেশি করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে তুমি অন্তত বুঝতে পারবে আমার বউ কে। স্যার, আমি সত্যি বুঝতে পারছি না, আমার সবটা গুলিয়ে যাচ্ছে, আপনি আমাকে ঠিক করে বলুন না প্লিজ। আমি অবিবাহিত, এটা লিখলে মিথ্যে কথা লেখা হতো, তাই আমি লিখেছি যে আমি বিবাহিত। আর আমার সমস্ত নমিনি কুমুদিনীর নামে করা আছে। কুসুম দোলা কুসুম।